কোনোবাই ফটো মারি নাকি কেনেকা কোনোবাই গৈছিলে আমার মিস্টারের জুতাটো চাই পেলাই আর মোর লড়াটোর জুতাটো চাই পেলাই কৈছে যে তোমালোকর দেউতার জুতা নিছে না জুতা, তোমালোকর বাবুর জুতা নিছে না জুতা। তো মোর সরু লড়াটো ফোন করেছে, সরু লড়াটো মোক কৈছে পাপা আর দাদা নাই, এক্সিডেন্ট হয়ে গেল। এই যে এনেকুৱাই খবর, গামখত যে সকাবত যে পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সেই পথ দুর্ঘটনার পিতা পুত্রর মৃত্যু হয়েছে। না বৈশার ইনাম ইমাম আলী আর তেওঁৰ পুত্র সেনিম আলী একাব পথ দুর্ঘটনাত গোগামুখত মৃত্যু হয়েছে। আল্ট্রা বাসের সঙ্গে তেওঁলোকৰ মুখামুখি সংঘর্ষ হয়েছিল, সংঘর্ষের ফলত তেওঁৰ নিহত হয়েছে। যেহেতু পরিবেশ ঘরের পরিবেশ এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে, ইতিমধ্যে পত্নী আহি ঘর উপস্থিত হয়েছে আর তিনিপুরা জানিব চেষ্টা করিম। একো হোৱা নাই, ভাল মানুহ ৰাতি ৰাতি মানে 6:30 ঘৰৰ পৰা ওলাই গৈছে। কেতিয়া কেইটা বজাত এক্সিডেণ্ট হৈছে আমি নাজানো। আপোনালোকে কেতিয়া খবৰ পালে? আমি খবৰ পাইছো 8:30 বজাত গম পাইছো, 7:30 গম পাইছো। কোনোবাই ফটো মারি নাকি কেনেকা কোনোবাই গৈছিলে আমার মিস্টারের জুতাটো চাই পেলাই আর মোর লড়াটোর জুতাটো চাই পেলাই কৈছে যে তোমালোকর দেউতার জুতা নিছে না জুতা, তোমালোকর বাবুর জুতা নিছে না জুতা, তোমালোকর গাড়ি ইয়াত পড়ে আছে। তেতে মোর সরু লড়াটো ফোন করেছে, সরু লড়াটো মোক কৈছে পাপা আর দাদা নাই, এক্সিডেন্ট হয়ে গেল। এই যে এনেকুৱাই খবর। যেহেতু জ্যেষ্ঠ ভাতৃ আছে জানাব চেষ্টা করি কেলে গৈছিলে, কি কারণ কি কি হয়েছিল? গগম গজবলে গৈছিলে বলে ছাগলী আনে তারপরা ইয়ার মাজত গৈছিলে, গিয়ে পেলায় থেকে ছাগলী একবার আনিছে, আনার পিছত তারপিছতে আজি আকো গৈছে রাতিপুয়া 5:00। তো আমি এইখিনি জানো। তারপিছতে এই যে রাতিপুয়া 8:00 মানে গম পাইছো গাড়ি আছে, হল গাড়ি আছে, গাড়ি আছে বাপ বেটার দুইটা গিয়ে ছাগলী ব্যাপার করে। আজি বজার আছিল, আজি শুক্রবার, আজি গগামুখ বজার আছে, বজারত গৈছে ছাগলী সাপ্লাই দিয়ে অরুণাচল। আর কি সমগ্র পরিবেশ দেখাই আছে যে যে পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছিল আর সেই পথ দুর্ঘটনার না বৈশার ভরলার যে পিতা পুত্রর চিতাতে নিহত হল আর সমগ্র পরিবেশ এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে না বৈশার ভরলার বাসগৃহ। কব লাগিব যে তেওঁলোক ব্যবসায়ের সূত্রে গোগামুখলৈ ছাগলী আনিবলৈ গৈছিল আৰু তেওঁলোকে ছাগলী আনিবলৈ যোৱাৰ সময়তেই এক আল্ট্রার মুখামুখি সংঘর্ষ হয়েছিল আৰু সেই সংঘর্ষত তেওঁলোকৰ মৃত্যু হৈছে। কব লাগিব যে অরুণাচলৰ বিভিন্ন প্ৰান্তত ছাগলী ব্যাপাৰ কৰে আৰু ঘৰত ঘৰত 1,70,000 টকা ঘৰৰ ব্যৱসায় সূত্রে লৈ গৈছিল আৰু অকল ছাগলী ব্যাপারে নয়, গরু ব্যাপারে বিভিন্ন ব্যবসায় ব্যবসায় করে আসে আর আজি গোগামুখর বজার আসে, সেই বজার বজারত ছাগলী আনবলে গৈছিল আর সেই যার সময়তেই গোগামুখত পথ দুর্ঘটনা থিতাতে নিহত হয়।